গ্রিসের রাজধানী এথেন্সে কার্ফিউ এবং লকডাউন নিষেধাজ্ঞা না মানায় তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম জানান, সোমবার রাতে বেশ কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালায়। মানুষ লকডাউন এবং সরকারি বিধিনিষেধ মেনে চলছে কিনা তা যাচাই করার জন্য পুলিশের অভিযান। ঠিক এই সময় একটি গাড়িতে ভিন্ন ভিন্ন পরিবারের তিনজন ব্যক্তি ভ্রমণ করায় জনপ্রতি €300 জরিমানা করা হয়েছে। গ্রিসের রাজধানী এথেন্সে সোমবার রাতে বেশ কিছু স্থানে পুলিশের চেকপোস্ট অভিযান চালানো হয়। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞার প্রতি সম্মান জানিয়ে অযাচিতভাবে কেউ যেন ঘোরাফেরা না করে সেই জন্যই এই অভিযান চালানো হয়। পুলিশ কর্তৃপক্ষ রিজিলিসের সংযোগস্থলে এবং অন্য অন্য প্রধান রাস্তায় এথেন্সের হার্ট বাসিলিস ইউপিয়াসে গণহারে চেক করা হয়। পুলিশ একে একে সমস্ত গাড়ি থামিয়ে ড্রাইভারদের সাথে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও বাহির হওয়ার জন্য SMS যাচাই করে নিচ্ছে। সর্বশেষ একটি গাড়িতে পুলিশ চেক করে তাদের জরিমানা করেছে, কারণ গাড়িতে বসে থাকা যে তিনজন ব্যক্তি ছিল তারা সবাই ভিন্ন ভিন্ন পরিবারের লোক ছিল। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে €300 করে মোট €900 জরিমানা করা হয়েছে। শেখ আরিফুল ইসলাম, আয়ন টিভি, গ্রিস।